smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। তোর খবর কি? তুই না কদিন আগে বললি একটা অটো রিক্সা কিনবি? আর এই তো আর বলিস নি, একটা অটো রিক্সা কিনে গেলে 40-45 হাজার টাকার দরকার। এই টাকাটা আমি কই পাবো? ম্যাচ করতে পারতাম না তাই বাদ দিয়ে দিস। বাদ দিয়ে দিস। বন্ধু তোর খবর কি? তুই না বিদেশ যাবি শুনলাম। আরে বিদেশ যাই কি করো? বিদেশ গেলে কি এরকম এনজয় করতে পারতাম? এভাবে কি সময় কাটাতে পারতাম? ঠিকই দোস্ত, বিদেশ যেতে আমার ভালো লাগে না। কোনো লাভ নাই, ভালো লাগে না। কত শান্তিতে দেখদিন গান শুনতেছি আর নাচতেছি। ও দুটার মাঝে আমার দেখ। সেরকম সুন্দর ঠিকই কইছো দোস্ত, সেরকম সুন্দর দোস্ত ফিগার খুব সুন্দর, একবারে জালি লায়ের মতো। আমার জুতার সাইজ গুলো অনেক সুন্দর, দুই গাল দুটা যখন লাগাই দিব না তখন ঠিকই বুঝবা। এই মিয়ে সাবধানে কথা বলো, তুমি জানো আমি কে? আমি এলাকার চেয়ারম্যানের ছেলে রকি। রকি আমার নাম। তোদের পরিচয় জেনে আমার কোনো লাভ নাই, আমার কেন খারাপ কথা বললি তাই বল। তোমাকে দেখে খারাপ কথা বললাম কোথায়? তুমি দেখতে অনেক সুন্দর তাই একটু প্রশংসা করলাম। এগুলো প্রশংসার কথা? তোদের ঘরে মা বোন নাই? খারাপ ছেলেরা ঘরে মাও আছে বোনও আছে, কিন্তু তোমার মতো সুন্দরী বোন নাই। তোমার গালে হাত দেসকে? তাহলে কোথায় হাত দেব? আমার পায়ে হাত দে, পায়ে হাত দে, ক্ষমা চা। কি আমি তোর পায়ে হাত দেব? দেখ আমি তোর কোথায় হাত দেই। আজ প্রথমবার তো তাই তোকে আমি গালে থাপ্পড় দিলাম, আর কোনদিন যদি আমার এরকম ডিস্টার্ব করিস না তাহলে তোর পায়ের জুতা খুলে পেটাবো। দোস্ত দোস্ত, মেয়েটা তোর গালে থাপ্পড় দিয়ে চলে গেল আর তুই কিছুই বললি না। বলবো সময় হলে, ঠিকই বলবো। জানিসই তো পিপিলিকা পাখা গজাই মরিবার তরে। ওকে আগামীকাল আসতে দে, তারপর দেখাবো। এখন চল। ঠিক আছে চল চল। ও মা, মা একটু বাইরে আসো তো, তোমার সাথে কথা বলি। মা আমি আর কয়দিন পরে আমার বন্ধুর সাথে কক্সবাজার বেড়াইতে যাব, তুমি আমার 10,000 টাকা দাও না। মা ওলাই কয়টি রে, আমি এত টাকা কোথায় পাবো? তুই তোর বাবার কাছে চাইনিস না? না মা, আমি বাবার কাছে টাকা চাইতে পারব না। তুমি বাবারে কয়ে দিও, বাবা যেন আমার 10,000 টাকা দেয়। ঠিক আছে বাবা, চাইয়ে দি মানে। তুমি যাও সেন, আমার প্রেশার ওষুধ নাই গে, সব শেষ হয়ে, তুমি প্রেশার ওষুধ নিয়ে এসো। বাজার যাইতে হবে? হ্যাঁ। কিরে বোন, তোর আবার কি হলো? আমি কলেজ থেকে বাড়ি ফেরার পথে খেতের কামলারা
আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমি কালকে থেকে আর কলেজে যাব না। কি ওই কামলার বাচ্চা কত বড় সাহস, আমার মেয়ের খারাপ কথা বলছে না? আর কাঁদিস না বোন, মা ওরে নিয়ে তুমি ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি এই কামলা গো শাসন করে আসবো। ঠিক আছে, যা তুই যা, আয় মা ঘরে আয়। লোকে ঠিকই বলে, অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। আমার বোনকে কামলারা খারাপ কথা বলছে, কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগছে। আমি আজ একটি মেয়ের সাথে খারাপ ব্যবহার করছি, সেহেতু কারো না কারো বোন, কথাটা শুনলে আমার তো সেও তো কষ্ট পাবে। না না, কাজটা আমি ঠিক করিনি, অনেক অন্যায় করছি। আমি আগামীকালই আমার ভুল স্বীকার করে সেই মেয়েটির কাছে ক্ষমা চাবো চাই। এখন বাজারে গিয়ে মার জন্য ওষুধ নিয়ে আসি। কি ব্যাপার চেয়ারম্যানের ছেলে রকি, আজকে এরকম চুপচাপ করে বিড়ালের মতো বসে আছো কেন? বোন, আমরা তোমার সাথে গতকালকে অন্যায় করছি, খারাপ ব্যবহার করছি। আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা ভুল করছি, তুমি আমাদেরকে মাফ করে দেবো। যে নিজের ভুল বুঝতে পারে সে অনেক জ্ঞানী। গতকালকে আমিও তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি, তোমরা আমার ক্ষমা করে দিও। ঠিক আছে বোন, আজ থেকে তুমি এদিক দিয়ে যাওয়া আসার পথে এবং তোমার কলেজে কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি কি শুধু আমাকে বলো, আমি তার নিজের হাতে বিচার করব। তুমি এখন যাও। আজকের পর থেকে আমরা আর কখনোই এভাবে আড্ডা দেব না, রাস্তাঘাটে এভাবে চলাফেরাও করব না। বুঝতে পারছো? জি ভাই। আর শোন, তুই কালকা থেকে রিক্সা কিনতে চাইছিলে না? রিক্সা খেলে সুন্দরভাবে রিক্সা চালাবি, ঠিক আছে? আর তুই, জি ভাই, তোর আব্বার দোকানে বসবি নিয়মিত। জি ভাই। আর আমার বিদেশ যাওয়ার কথা ছিল, তবে বাদ দিছিলাম, তবে আবার চেষ্টা করবো এখন যাওয়ার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব আমি বিদেশ চলে যাবো। ঠিক আছে, ওকে, চল। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন সবার আগে আমাদের নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, বাই।